মুর্শিদাবাদ থেকে ছজন আল কায়দা জঙ্গিকে গ্রেফতার করে কেরালা থেকে গ্রেফতার করা হয়েছে তিনজনকে। বিস্তারিত জানবো আমাদের প্রতিনিধি অর্ণবংশ নিয়োগীর সঙ্গে কথা বলে। অর্ণবংশ, জানতে চাইবো তোমার কাছ থেকে গ্রেফতারি সম্পর্কে। দেখো, ইতিমধ্যে আজ জানতে পারছি এনআইএ সূত্রের, আগে এনআইএ একটা জঙ্গি তদন্ত করেছিল, সেই সূত্র ধরে আজকে ভোরবেলাতে, অর্থাৎ আজকে ভোরবেলাতে এনআইএ মুর্শিদাবাদ, মালদা এ রাজ্যে এবং কেরালাতে কিন্তু একযোগে তল্লাশি চালায়। সেখান থেকে নজনকে গ্রেপ্তার করা হয়েছে। এই নজনের মধ্যে ছজন হচ্ছে ওয়েস্ট বেঙ্গল, মুর্শিদাবাদ এবং মালদা, এবং আরেক তিনজন হচ্ছে কেরালা থেকে। এবং দ্বিতীয়দের কাছ থেকে শুনতে জানতে পারছি নাইয়া সূত্রে যে একাধিক জিনিসপত্র বাজেয়াপ্ত হয়েছে, যেমন ওখান থেকে বিস্ফোরক পাওয়া গিয়েছে, আর্মস পাওয়া গিয়েছে, নকশা পাওয়া গিয়েছে। এনআইএ অনুমান করছে প্রাইমারিলি প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর এনআইএ যে জানতে পেরেছে যে তাদের বড় সড়ক কিন্তু কোনো হামলার একটা পরিকল্পনা ছিল, এবং ধৃতদের সঙ্গে পাকিস্তানে আল কায়দা বেস যে যোগ সংগঠন আছে তাদের সঙ্গে যোগাযোগ রয়েছে, সোশ্যাল সাইডে তারা কিন্তু যোগাযোগ করেছে এমনটা আমরা এনআইএ সূত্রে খবর পেয়েছি। এবং সেই সূত্র ধরে কিন্তু এনআইএ নজরকে গ্রেপ্তার করে, এবং এনআইএ আরও তল্লাশি চালাচ্ছে যে এই রাজ্যে আর কোথাও এরকম জঙ্গি আর কোথাও মাথা খুঁজে রয়েছে কিনা, লুকিয়ে রয়েছে কিনা, সে জিজ্ঞাসাবাদ পর্ব চলছে এবং ধৃতদেরকে আজকেই কিন্তু কোর্টে প্রেজেন্ট করা হবে। কথা বলছিলাম আমাদের প্রতিনিধি অর্ণবংশ নিয়োগীর সঙ্গে। আমাদের সঙ্গে থাকো অর্ণবংশ, আমাদের আরেক প্রতিনিধি সুকান্তর সঙ্গে কথা বলবো। সুকান্ত, এদের অপারেশনের কায়দা বা প্ল্যান সম্পর্কে, পরিকল্পনা সম্পর্কে এখনো কোনো ধারণা গোয়েন্দাদের? কোথাও কোথাও ইতিমধ্যেই এরা হামলা চালানোর পরিকল্পনা করেছিল কিনা, যদি করে থাকে তাহলে সে হামলার ধরন কেমন হতে পারত? দেখো, চারটি মোট সিম পাওয়া গেছে, যেটার সাথে পাকিস্তানি সিম যেটা মনে করা হচ্ছে। এদের রেগুলার বেসিসে কথা হতো, বিশেষ করে হোয়াটসঅ্যাপ কলের মাধ্যমে এরা পাকিস্তানে বসে আল কায়দার যে লিঙ্ক রয়েছে বা বলা চলে আমির রয়েছে তাদের সাথে কিন্তু যোগাযোগ ছিল এমনটা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। যে ডকুমেন্ট, যে ছবি পাওয়া গেছে তা থেকে দুটো বিষয় পরিষ্কার, যে দক্ষিণ ভারতের বিভিন্ন জায়গাতে, বিশেষ করে কেরালার একেবারে সিরিয়াল ব্লাস্টিংয়ের পরিকল্পনা ছিল, পাশাপাশি ওয়েস্ট বেঙ্গল এবং সব থেকে গুরুত্বপূর্ণ দিল্লি, অর্থাৎ ভারতের রাজধানী বা বলা চলে যে রাজনীতির অন্যতম অঙ্গ সেই দিল্লিতেও এরা কিন্তু অ্যাটাকিং এর পরিকল্পনা ছিল। এছাড়া ভারতবর্ষের আর কোন কোন জায়গাতে পরিকল্পনা ছিল অ্যাটাকিং বা নাশকতার, সেটা এই মুহূর্তে বলা সম্ভব হচ্ছে না, যেহেতু একটা লার্জ কোয়ান্টিটিতে ওয়েস্ট বেঙ্গল থেকে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে। সেই কারণে এর নেপথে আরো একাধিক স্লিপার সেল রয়েছে আল কায়দার, সেটা ইতিমধ্যে তদন্তকারীদের হাতে এসেছে, কিন্তু তারা এখনো এই মুহূর্তে এটা বেশি কিছু রিভিল করছেন না। তার কারণ হচ্ছে বেশ কিছু স্লিপার সেলের যাদের সন্ধান ইতিমধ্যে এনআইএর হাতে এসেছে তারা হাতছাড়া হয়ে যেতে পারে, সেই কারণে এই ব্যাপারে আরো ডিটেলসে এই মুহূর্তে তারা কিছু বলতে চাইছেন না। দুটো সব থেকে গুরুত্বপূর্ণ, এক হচ্ছে সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ডিজিটাল ওয়ার, অর্থাৎ সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে ইয়ং জেনারেশন, মুসলিম সম্প্রদায় বা একটি নির্দিষ্ট সম্প্রদায় যারা তরুণ সমাজ রয়েছে তাদের মগজ ধোলাই করা এবং তাদেরকে পরিকল্প, তাদেরকে কার্যত রিক্রুট করা। এর পাশাপাশি সব থেকে গুরুত্বপূর্ণ এটা দ্বিতীয় পার্টে আসি, যেটা কার্যত আল কায়দার হিস্ট্রি কাটবে, কিন্তু এটা একেবারে তার কোনো ইতিহাসই নেই, সেটা হচ্ছে যে লোন উলফের কায়দায় হামলা চালানো। লোন ইল উলফ এটা মূলত আইএস মস্তিষ্ক প্রসূত একটি প্ল্যানিং বা বলা চলে একটা নাশকতা পরিকল্পনা, যার মাধ্যমে বিভিন্ন পকেট এরিয়াতে কারোর মগজ ধোলাই করে তাদেরকে ইনস্ট্রাকশন দেওয়া যে মাস ডিস্ট্রাকশন করো, অর্থাৎ কেউ যদি কোনো লরি হায়ার করে বা কোনো লরি হাইজ্যাক করে সেটা কোনো কোনো জমায়েতে চালিয়ে দেওয়া, যেটা আমরা ইউরোপিয়ান কান্ট্রিতে একাধিকবার দেখেছি, কারো হাতে কোনো পিস্তল আছে তা দিয়ে লোকাল এরিয়াতে নাশকতা চালাও, কারো হাতে কোনো ধারালো তলোয়ার রয়েছে বা যাই থাকুক না কেন সেটা নিয়ে মাস ডিস্ট্রাকশন করো, এটা মূলত আইএস মডিউল, আইএস এই কায়দাতেই নাশকতা চালায়। কিন্তু আল কায়দার এই যে ছজন গ্রেফতার হয়েছে বা অন্যদিকে কেরালা থেকে তিনজন, মোট নজন গ্রেফতার হয়েছে, তাদের কাছে যে সমস্ত নথিপত্র পাওয়া গেছে, বিশেষ করে এই অ্যাটাকিং এর যে সমস্ত ডিজাইন পাওয়া গেছে, যে যে কার্যত বলা চলে সেটাকে গ্রাফিক ডিজাইন যেটা পাওয়া গেছে, তাতে কিন্তু এই যে কায়দাটা এটা কিন্তু একেবারে নতুন আল কায়দার ইতিহাসে। আল কায়দা মূলত যেটা করে থাকে, যেটা আমরা দেখেছি এর আগে সব থেকে বড় নাশকতা যেটা আমেরিকার 9/11 ক্ষেত্রে হয়েছিল, যে একেবারে দুটি প্লেন ওয়ার্ল্ড ট্রেড সেন্টারে ঢুকিয়ে দেওয়া, অর্থাৎ কোনো একটা নির্দিষ্ট জায়গাকে টার্গেট করে পরিকল্পনা করা, এটা হচ্ছে আল কায়দার ধরন, যেটা ওসামা বিন লাদেন প্রতিষ্ঠার সময় কার্যতের মজ্জাগত করে দিয়েছিলেন। কিন্তু যখন ধীরে ধীরে এই ব্যাপারটা, এই যে রীতিটা পাল্টেছে, দেখা যাচ্ছে যে আইএস এর কায়দা, কখনো এলটিইর কায়দা, এদের বিভিন্ন কায়দাকে অনুসরণ করে এক একটা সংগঠন তাদের যে কাজের প্রকৃতি বা তাদের যে নাশকতার যে মডেল, এটা অনেকটা কিন্তু ইম্প্রোভাইজ করেছে। এক্ষেত্রে এটা একটা অবশ্যই নতুন পদক্ষেপ,
আর কি কি রয়েছে, এর নেপথ্যে আর কারা কারা ফান্ড রেজিং এর পরিকল্পনা ছিল এটা দেখা হচ্ছে। যে ছজনকে গ্রেপ্তার করা হয়েছে তারা মূলত কিন্তু ফান্ড রেজিং এবং রিক্রুটের দায়িত্ব ছিল। তাদের ক্ষেত্রে যে সিম পাওয়া গেছে সেটা থেকে দেখা যাচ্ছে যে তারা পাকিস্তানের সাথে রেগুলার বেসিসে কথা বলতো, সেখান থেকে যা ইনস্ট্রাকশন আসতো তা সেটাকে এরা ক্যারি ফরওয়ার্ড করতো বা সেটাকে এক্সিকিউট করতো। সেই কারণে এরকম একটি হোয়াটসঅ্যাপ কলের বার্তা ধরেই কিন্তু এদেরকে ক্র্যাক করতে পেরেছে এনআইএ। এই মুহূর্তে মালদাতেও রেড চলছে এবং এই রেড আগামী কয়েকদিন চলবে এমনটাই জানা যাচ্ছে। বড় সড়ো সাফল্য, এর আগে 2003 সালে দুজন এই আল কায়দার সন্দেহ দুজনকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু এত লার্জ কোয়ান্টিটিতে অ্যারেস্ট কিন্তু ফার্স্ট টাইম হলো। ধন্যবাদ সুকান্ত, কথা বলছেন আমাদের দুই প্রতিনিধি সুকান্ত এবং অর্ণবাংশ সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, আল কায়দা যোগ সন্দেহে রাজ্য থেকে ধৃত 6 জঙ্গি, এখনও তল্লাশি চলছে মুর্শিদাবাদের ধুলিয়ান সহ মালদার বেশ কিছু অংশে। এনআইএ সূত্রে খবর, বড়সড় নাশকতার ছক করেছিল এই জঙ্গিরা মূলত পাকিস্তান মডিউলের সঙ্গে যুক্ত। এর আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে বাংলাদেশের সীমান্তবর্তী হয় রাজ্যে বাড়ছে আইএস আল কায়দার প্রভাব। রাজ্যে জঙ্গিদের ভাবধারা ছড়িয়ে দিতে বাংলাতেও প্ররোচনা দেওয়ার প্রমাণ গোয়েন্দারা পেয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষেণ রেড্ডি সংসদে জানিয়েছিলেন সারা দেশে 10টির বেশি রাজ্যে সক্রিয় রয়েছে জঙ্গিরা, এর মধ্যে কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় বেশি সক্রিয় এই জঙ্গি সংগঠন। এছাড়া উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং পশ্চিমবঙ্গেও প্রভাব বাড়াচ্ছে তারা। যেমনটা জানাচ্ছিলেন আমাদের প্রতিনিধি সুকান্ত, যে আল কায়দা জঙ্গি যোগ সন্দেহে ধৃত হলেও এদের অপারেশন বা পরিকল্পনা কিন্তু একটু অন্য ধাঁচের ছিল, তা অনেকটাই আইএস ঘেঁষা, অর্থাৎ লোন উলফ কায়দায় হামলা চালানোর পরিকল্পনা ছিল এদের। ঠিক যেভাবে আল কায়দা সব থেকে বড় জমায়েতের অংশে সব থেকে বড় হামলার জন্য পরিচিত ছিল, এমন হামলার পরিকল্পনা এবং এক্সিকিউশনের জন্য এদের ধাঁচ কিন্তু তেমনটা ছিল না। সবথেকে গুরুত্বপূর্ণ বা সবথেকে বড় জমায়েত, সবচেয়ে বেশি জনবহুল এলাকায় সবচেয়ে বেশি পরিমাণে শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ার ধরনটা ঠিক নয়। এদের পরিকল্পনার অনেকটা জুড়ে ছিল লোন উলফ কায়দায় হামলার ছক, যা অনেকটাই আইসিসের সঙ্গে মেলে। এখনও পর্যন্ত মুর্শিদাবাদ থেকে গ্রেপ্তার হয়েছে 6 জন, কেরালার এর্নাকুলাম থেকে 3 জন। এই 9 জনের গ্রেপ্তারির বাইরেও তল্লাশি জারি রয়েছে আরও বেশ কিছু আল কায়দার জঙ্গি সন্দেহে বা যোগ সন্দেহে, আরও বেশ কিছু জায়গাতে তল্লাশি চালাচ্ছে এনআইএ। কথা বলবো আমাদের প্রতিনিধি সোমা মাইতির সঙ্গে। সোমা, মুর্শিদাবাদে ধুরিয়ান সহ বেশ কিছু অংশে এখনও পর্যন্ত তল্লাশি চলছে বলে আমরা জানতে পারছি এনআইএ সূত্রে, আমাদের অন্য প্রতিনিধিরাও জানাচ্ছেন। তোমার কাছে কি কোনো খবর রয়েছে সোমা? দেখো, গতকাল রাতে যেটা জানা যাচ্ছে যে এনআইএর একটি প্রতিনিধি দল কিন্তু মুর্শিদাবাদ জেলার বিভিন্ন প্রান্তে তারা তল্লাশি চালিয়েছেন, যেখানে জঙ্গিপুর ছাড়াও কিন্তু জলঙ্গি এবং দমকলের নামও জানা যাচ্ছে, যে সেখান থেকেও নাকি বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হয়েছে গতকাল রাতে, এবং বেশ কিছু তাদের বিরুদ্ধে জঙ্গি কার্যকলাপের অভিযোগ রয়েছে এবং জিজ্ঞাসাবাদ করার পরে বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এমনটা একটু জানা যাচ্ছে। তাদেরকে আজকে কোর্টে তোলা হয় কিনা সেটা আরো কিছু সময় গড়ার পরে দেখা যাবে, তবে যেটা জানা যাচ্ছে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তাদের বিরুদ্ধে বেশ কিছু গুরুত্বপূর্ণ অভিযোগ রয়েছে। ধন্যবাদ সোমা, কথা বলছিলাম আমাদের প্রতিনিধি সোমা মাইতির সঙ্গে। আপনাদেরকে আরও একবার জানিয়ে রাখি, রাজ্যের আল কায়দা জঙ্গিযোগ সন্দেহে 6 জনকে গ্রেফতার করলো এনআইএ। মুর্শিদাবাদ থেকে 6 জন আল কায়দা জঙ্গিযোগ সন্দেহে গ্রেফতার, কেরালা থেকে গ্রেফতার করা হয়েছে 3 জনকে, তল্লাশি অভিযান জারি রয়েছে, তল্লাশি চলছে মুর্শিদাবাদের ধুলিয়ান সহ মালদারও বেশ কিছু অংশে। এনআইএ সূত্রে খবর, বড়সড় নাশকতার ছক এঁটেছিল এই জঙ্গিরা। জঙ্গিরা মূলত পাকিস্তান মডিউলের সঙ্গে যুক্ত, এর আগেই স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয় বাংলাদেশের সীমান্তবর্তী হয় রাজ্যে ক্রমশ বাড়ছে আইএস আল কায়দার প্রভাব। রাজ্যে জঙ্গিদের ভাবধারা ছড়িয়ে দিতে বাংলাতেও প্ররোচনা দেওয়ার প্রমাণ গোয়েন্দারা পেয়েছেন। কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী কিষেণ রেড্ডি সংসদে জানিয়েছিলেন সারা দেশে 10-এর বেশি রাজ্যে সক্রিয় রয়েছে জঙ্গিরা, এর মধ্যে কেরল, অন্ধ্রপ্রদেশ, তেলেঙ্গানায় বেশি সক্রিয় এই জঙ্গি সংগঠন। এছাড়াও উত্তরপ্রদেশ, রাজস্থান, বিহার, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ, জম্মু ও কাশ্মীর এবং পশ্চিমবঙ্গে প্রভাব বাড়াচ্ছে তারা। কথা বলবো আমাদের প্রতিনিধি অর্ণবংশ নিয়োগীর সঙ্গে। অর্ণবংশ, ঠিক যেভাবে গোয়েন্দারা খোঁজ পেলেন বা তল্লাশি চালালেন সেই সম্পর্কে একটু জানতে চাইবো তোমার কাছ থেকে। দেখো, সেটা তো অবশ্যই, কারণ এনআইএ এই যে প্যানেলটা, তারা কিন্তু এই টিপটা বা সূত্রটা কিন্তু অনেকদিন আগে থেকেই পেয়েছিল এবং তারা কিন্তু তাদের প্রসেস মতো ইনভেস্টিগেশন চালাচ্ছিল, এবং যেটা আমরা জানি যে এর আগে একটা আল কায়দা সন্দেহে গ্রেপ্তার করা হয়েছিল অনেক 2 বছর কয়েক বছর আগে, সেই সূত্র ধরে এতদিন চলছিল কিন্তু ঠিকমতো হাতের প্রেস পাচ্ছিল না এনআইএ বা কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। তারা শেষমেশ একটা যোগ পায়, তারা ইনপুট পায় যে মালদা এবং তারা মুর্শিদাবাদ এলাকায় খাঁটি বেড়ে রয়েছে, সেই সূত্রটা তারা কড়াভাবে কাজ করে এবং করে কিন্তু আজকে ভোররাত্রির থেকে, অ্যাকচুয়ালি সকালবেলা ভোররাত্রির থেকে তারা কিন্তু তল্লাশি চালায় এবং তল্লাশি চালাতে গিয়ে কিন্তু এই 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে।
এবং টুইটারের সঙ্গে যেটা হচ্ছে মূল কানেকশন পাওয়া গিয়েছে কিন্তু সোশ্যাল সাইটে যোগাযোগ, অর্থাৎ এরা কিন্তু যেভাবে যোগাযোগটা করে সেটা কিন্তু অনেকগুলি মাধ্যম রয়েছে। একটা হচ্ছে সোশ্যাল সাইট মাধ্যম রয়েছে, কিছু ফোন উড়ো কল ফোন কল থেকে আসছে, সেটা প্রেস পাওয়া খুব সম্ভাবনা হয় না, এটা হচ্ছে ট্রান্সপারেন্ট কল কন্ট্যাক্ট করে সেই সূত্রগুলো তারা পেয়েছে এবং গিয়ে দেখে দেখা যায় যে তাদের কোন কোন কাটা যায়, সেখানে কিন্তু অনেক কিছু বাজেয়াপ্ত হয়েছে, যেখানে নকশা রয়েছে, প্ল্যানিং রয়েছে, হোমমেড এক্সপ্লোসিভ ডিভাইস রয়েছে, মানে একদম ওদের হাতে বানানো, যেটা কিন্তু ওরা নিজেরাই বানিয়েছে এবং সেই প্রশিক্ষণ তারা কিন্তু পেয়েছে ইতিমধ্যে। এবং আল কায়দার সঙ্গে তাদের যে যোগ সেটা কিন্তু তাদের যে মাধ্যম ফোন কল রেকর্ড কিছু মেসেজ সেসব কিন্তু অবশ্যই সেদিকে ইন্ডিকেশন দিয়েছে। এরপরেই কিন্তু এনআইএ যে ছয়জনকে গ্রেপ্তার করেছে, তার থেকে আশঙ্কার বিষয় হচ্ছে এনআইএকে ভাবাচ্ছে এখন এটাই যে এই গোষ্ঠীর আল কায়দা যে গোষ্ঠী বা তাদের সঙ্গে যে ছয়জন গ্রেপ্তার হয়েছে সেটা এর বাইরে আর কারা কারা রয়েছে, কারণ হচ্ছে এই সম্ভাবনাটা একদম উড়িয়ে দেওয়া যায় না যে এই ছয়জনই একমাত্র এখানে রয়েছে। সেই কারণে কিন্তু এনআইএ তারা কিন্তু এখন যেটা মূল কাজ হচ্ছে যে অন্যান্য জেলাতেও বাসবতী জেলা বা মুর্শিদাবাদ অন্যান্য একটা জায়গাতেও মামলাদের কিন্তু তারা তল্লাশি চালাচ্ছে চুপিসারে, কারণ যাতে তারা ট্রেন না পেয়ে বা পালিয়ে না যায় সেইটা কিন্তু তারা কিন্তু এস্টিমেট করছে। এবং এদের কাছে জিজ্ঞাসাবাদ করা হয়েছে, মূলত তাদের প্ল্যানটা কী ছিল সেটা এনআইএ যেটা দাবি করছে যে প্ল্যান ছিল কিন্তু কোনো বড়সড় হামলা, বিশেষত যে জনবহুল এলাকা যেমন দিল্লিতে তাদের প্ল্যান ছিল এবং সেটা প্ল্যানটা তারা এক্সিকিউট করছিল, কবে তাদের এটা পরিণাম দেওয়ার পরিকল্পনা ছিল সেই বিষয়গুলি এখন স্পষ্ট হয়নি। তো এই বিষয়গুলো জানার প্রক্রিয়া চলছে, এদের কাজে কোর্টে প্রডিউস করা হবে। এনআইএ যাদের দাবি করছে যে তারা কিন্তু এদেরকে নিজেদের কাস্টডিতে নেবে, নিয়ে আরও ইনভেস্টিগেশন চালাবে, কারণ এই এই বড় চাঙটা কিন্তু অ্যারেস্ট করেছে, এটা বড় সাফল্য অবশ্যই, কিন্তু এদের থেকে ইনফরমেশন অনেক কিছু পাওয়া রয়েছে এনআইএ, যেহেতু রাষ্ট্রের সুরক্ষা জড়িয়ে রয়েছে আর পাকিস্তান বেশ আল কায়দার একটা বড় এত বড় চক্র, এর বাইরে আর কেউ সেল ছড়িয়ে রয়েছে কিনা কলকাতা বা তার পার্শ্ববর্তী এলাকাতে, সেটা কিন্তু এনআইএ চাইছে যে শিলমোহর দিতে ধন্যবাদ। কথা বলছেন আমাদের প্রতিনিধি অর্ণব অংশ নিয়োগের সঙ্গে।